বাড়িতে কেউ না থাকার সুযোগে ষষ্ঠ শ্রেণীর এক ছাত্রীকে ধর্ষণের অভিযোগ উঠল রাজমিস্ত্রির বিরুদ্ধে অভিযুক্ত ওই ছাত্রীর বাড়িতে কাজে নিযুক্ত ছিলেন অভিযুক্তকে গ্রেফতার করেছে পুলিশ রাজমিস্ত্রী যৌন লালসার শিকার এক ষষ্ঠ শ্রেণীর ছাত্রী অভিযোগ বাড়িতে নতুন শৌচাগার তৈরির কাজে নিযুক্ত ছিল রাজমিস্ত্রী মনিরুল শেখ কাজ শেষে সন্ধ্যাবেলায় একাকী পড়াশুনোয় ব্যস্ত ছাত্রীকে একা পেয়ে জোরপূর্বক হাত মুখ চেপে ধরে ধর্ষণ করে বলে অভিযোগ দেগঙ্গা থানায় লিখিত অভিযোগ দায়ের নির্যাতিতার পরিবারের জানা গেছে স্থানীয় দড়ি কারখানায় কাজের জন্য ছাত্রীটির বাবা ও মা ঘটনার সময় বাড়িতে ছিলেন না তারা বাড়ি ফিরে এলে ছাত্রীকে অসুস্থ অবস্থায় দেখতে পান ছাত্রীটি পরিবারকে সমস্ত কথা খুলে জানায় রাজমিস্ত্রি রপকর্মের কথা জানার পর ছাত্রীর পরিবার অভিযোগ দায়ের করে দেগঙ্গা থানায় অভিযোগের ভিত্তিতে পুলিশ গ্রেপ্তার করে অভিযুক্ত রাজমিস্ত্রি মনিরুল শেখকে ঘটনায় দেগঙ্গা এলাকায় চাঞ্চল্য সৃষ্টি হয়েছে অভিযুক্ত রাজমিস্ত্রিকে শনিবার বারাসাত আদালতে তোলা হয় ব্যুরো রিপোর্ট নিউজ নোম্যান্সল্যান্ড দেগঙ্গা